কুড়িগ্রামের উলিপুরে তীব্র তাপপ্রবাহে উপজেলা শহরে রিক্সা, ভ্যান, ইজিবাইক চালক ও পথচারীদের সহমর্মিতা জানিয়ে 1000 পিপাসু মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার চ্যালেঞ্জ বিতরণ করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে উলিপুর শহরের বিভিন্ন সড়কে চলাচলকারী রিক্সা, ভ্যান, ইজিবাইক, ট্রাক চালক ও পথচারীদের হাতে এক বোতল পানি ও একটি করে ওর স্যালাইন বিতরণ করা হয়। প্রচণ্ড তাপদাহে স্যালাইন ও পানির বোতল পেয়ে থানা পুলিশকে ধন্যবাদ জানায় পরিবহনের চালক ও পথচারীরা। এ সময় তারা বলেন, পুলিশের এ ধরনের উদ্যোগ সত্যি প্রশংসনীয়। এরোদে অনেক পথচারী তৃষ্ণার্ত, স্যালাইন ও পানির বোতল বিতরণ মানবিক কাজের একটি অংশ। উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা বলেন, এসপি স্যারের দিক নির্দেশনায় তৃষ্ণার্ত মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও ওর স্যালাইন বিতরণ করা হয়েছে। আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। এই তীব্র তাপদাহে দেশের অন্যান্য স্থান লোকের মতো আমাদের যে প্রিয় উলিপুরবাসী যারা আছে তারাও বেশ কষ্টে আছে আর কি, তাই না? এখন আমাদের উলিপুর থানা এবং জেলা পুলিশের পক্ষ থেকে এবং সার্কুলার পুলিশের পক্ষ থেকে আমরা আমাদের পাশে একটু আসছি আর কি, সামান্য একটু পানি আসছি। এটা আসলে কিছুই না, ছোট্ট একটা পানি, এটা এক খেলাই। কিন্তু আমরা চাই যে সমাজ বিষয়ে আরও বৃত্তমান লোক আছে তারা সবাই এগিয়ে আসুক। এগিয়ে এসে যারা আমাদের সমাজের মানুষ আছে, যারা আমরা প্রতিদিন বাইরে কৃষি কাজ করার জন্য বাইরে এসেছি, আমরা অনেকে আমাদের হচ্ছে নির্দিষ্ট হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, জ্বর হচ্ছে, বমি হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, আমরা চাই সবাই সুস্থ থাকবো। এই কারণে নিরাপদ বিশুদ্ধ পানি এবং স্যালাইন পান করুন সবাই আসবে। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম বলেন, পানি ও স্যালাইন খেয়ে যেন কিছু সময়ের জন্য হলেও প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে কাজ করতে পারেন, এর জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে। 1000 পথচারী ও রিক্সা ভ্যান চালকদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উলিপুর থানার পুলিশ পরিদর্শক তামবিরুল ইসলাম, এসআই আতিকুজ্জামান আতিক, আজিজুল হাকিম সহ আরো অনেকে। শাহিনুর রহমান, নিউজ ডেস্ক, এবিএন 24। আলম সার প্যালেস, এখানে টিভি, ফ্রিজ, রড, সিমেন্ট, স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম, স্থান খালাসপীর, বীরগঞ্জ, রংপুর। ইজি বাই ইলেকট্রনিক্স, এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার, যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল, স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড, বীরগঞ্জ, রংপুর।